Srutis Audiobook presents SarengBou, Shahidullah Kaiser. Thoi thoi pani, nodir pani, sagorer pani. Charidike shudhu pani, majkhane danga. Tobuo ke dip bole na keu, bole gram. Kenona eta panir desh. Gramtake bole bamonchari. নদীটাকে বলে কয়াল। বামনছড়ি যেমন গ্রাম হয়েও গ্রাম নয়, জলঘেরা ভূখণ্ড, তেমনি কয়ালও মামুলি নদী নয়। কয়াল সমুদ্র মোহনার উন্মত্ত জলোচ্ছ্বাস। কয়ালের পাড়ে দাঁড়িয়ে দেখা যায় সমুদ্র, কখনো বা ঝিকিমিকি একটি রূপালি রেখা, কখনো বা স্বচ্ছ নীলের একটি চিকচিকে আভা। শুধু বামনছড়ি নয়, সাগর আর মোহনার তীর ঘেঁষে আরও কত গ্রাম, কদুরখিল, পিয়ালগাছা, মাদারটেক, এসব গ্রামে যাদের বাস, বিচিত্র মানুষ ওরা। ওরা চাষ করে, ওদের আছে জমি, সেই জমিতে ধান হয়। ওরা চাষ করে, ওদের আছে গোয়াল, সে গোয়ালে থাকে হালের বলদ, দুধের গাই। তবু ওরা সমুদ্রের মানুষ, সমুদ্র ওদের জীবিকা, সমুদ্র ওদের জীবনের গান। সাগর উর্মি ওদের কল্লোল গীত, সাগরের বুক ডিঙ্গি ভাসিয়ে ওরা মাছ ধরে। সাগরের তরঙ্গেও চড়ে ওরা চলে যায় দূর দেশে। ওরা নাবিক। বামনছড়ি গ্রামে এমনকি এক নাবিক বাড়ি, ওরা বলে সারেং বাড়ি। সারেং বাড়ির সারেং বউ, তার নাম নবীতুন। সারেং বাড়ির তিন হিস্যা, উত্তরের হিস্যা, পূবের হিস্যা, বড় হিস্যা। বড় হিস্যা পশ্চিমে হলেও পশ্চিমের হিস্যা নয়, কেননা ওদের দুটো বড় বড় ঘর, তার উপর গোয়াল ঘর, ঢেকি ঘর। সারেং বাড়ির ওটা সবচাইতে বড় হিস্যা। উত্তরের হিস্যা নবীতুনের। উত্তরের হিস্যার সম্মুখে মাঝারি গোছের একটা উঠান, উঠোনের বাঁ কোণে হিস্যার সীমানা বরাবর একটা বড়ই গাছ। ঘর ঝাট, হাঁড়িপাতিল ধোঁয়া, হাঁসমুরগির আদর দেয়া নবীতুনের নিত্যকার ভোরের কাজ। কাজগুলো সেরে পুকুরে গিয়ে ভালো করে হাত মুখটা ধুয়ে এলো নবীতুন। তারপর বসল দাওয়ার দরজায় ঠেস দিয়ে পা গুটিয়ে, এটা অন্য একটা কাজে হাত দেবার পূর্বক্ষণ। দাওয়ায় বসে বড়ই গাছটার দিকে নজর পড়ে নবীতুনের। বড়ই বেরিয়েছে গাছে, গোল গোল ছোট ছোট দানার মতন। ঘর সবুজ, অঙ্কুরগুলোর দিকে চেয়ে থাকে নবীতুন, চেয়ে থাকে স্থির দৃষ্টিতে। চেয়ে চেয়ে বুকটা বুঝি কেঁদে উঠে, বুকটা খুব ভারী হয়ে যায়, বুকটা ফেটে যেতে চায় কি এক হাহাকারে। কতবার বড়ই ধরল, সে বড়ই পাকলো, নিঃশেষ হলো, নতুন পাতা গজালো, আবার বড়ই গাছে। সে পাতা বুড়িয়ে ফ্যাকাশে হলো, সাদাটে হলো, সে পাতা শুকিয়ে ঝরে গেল, আবার মরশুম এলো। পাতার ফাঁকে ফাঁকে ঘন সবুজ কুলের অঙ্কুর চোখ মেলল। নবীতুনের বুকটা শুধু নিঃশব্দে কেঁদে যায়। নবীতুনের বুকটা হাহাকারের নিঃশ্বাসে ফেটে ফেটে চৌচির হয়ে যায়। নবীতুন, ও নবীতুন বলি আর কতকাল। লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করে আসে পুপ্পাড়ার সগির মা, বসে পড়ে দাওয়ায় নবীতুনের পাশে, বলে আবার আর কতকাল নবীতুন, এবার একটা সাঙ্গাটাঙ্গা কর। জোয়ানকে সুরুজ একবার ডুবে গেলে আবার কি উঠবে রে। বয়সের চাপে আর ব্যারামের দাপটে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলে সগির মা। তাই সগির মা ওকে কেউ বলে না আজকাল, বলে গুজাবুড়ি। গুজাবুড়ি কুটনি বুড়ি, গুজাবুড়ি পুপ্পাড়ার লুন্দর শেখের কুটনি মাগি, গুজাবুড়ি নবীতুনের নয়ন জ্বালা, গায়ের জ্বালা আর গলার বিষ। ভেবে দেখো রে নবীতুন, আমার কথা ভেবে দেখ। পালঙ্কে বসে পায়ের উপর পা তুলে খাবি, থুবি, হুকুম চালাবি, হু করবি, অমনি হ্যাঁ করে ছুটে আসবে এক ঘন্টা দাসী বান্দি। হাত টিপবে, পা টিপবে বান্দি, চুল আঁচড়াবে, গোসল করাবে বান্দি, এরই নাম না ঘর করা। পানের পিকটা অদ্ভুত কৌশলে ভিতর করে ধরে রেখে বলে গুজাবুড়ি। কি এক ধূর্ত চোখে চেয়ে থাকে নবীতুনের দিকে, তারপর ঢক করে গিলে ফেলে পানের রসটা। চর্বিত পানের অবশিষ্টটুকু দাঁতের মাড়ি আর চামড়ার ফাঁকে রেখে দেয় সুপুরির মতন গোটা পাকিয়ে, ফুলিয়ে তোলে নিচের গলটা। নবীতুনের সকালটাই বুঝি মাটি হয়,
কত কাজ পড়ে রয়েছে ওর, কিন্তু গুজাপুরের ওই শকুনি মুখ দেখলে আর ওই শয়তানি কথা শুনলে না মেজাজ না থাকে ঠিক, না মন লাগে কামে। গুজাবুড়ি তুই কুটনি, তুই শয়তান দূর হ তুই। গুজাবুড়ির কোলটা ডিঙ্গিয়ে নবীতুন চলে আসে ঘরের ভেতরে। ঘরে এসে গুজাবুড়ির উপর রাগটা ছাড়ে বেচারি আক্কির পিঠে, দুম দুম দুটো কিল বসিয়ে দেয় ওর পিঠে, চুলের মুঠো ধরে টেনে তোলে ওকে। অলক্ষ্মী মন হুস ও ঠিকগির, সেই সকাল থেকে কতবার ডাকছি তবু যদি ঘুম ভাঙে মেয়ের। ভেবা চাকা খেয়ে যায় আক্কি, কিল আর চুলের টানে বুঝি পানি এসে যায় ওর চোখে। কোড়াটা নিয়ে যা মুন্সি বাড়ি, একারই ধান দেবে, নিয়ে আসবি। চোখ মুছতে মুছতে কোড়াটা হাতে নেয় আক্কি, আবার চোখ মুছতে মুছতেই বেরিয়ে যায়। পেছন থেকে আবার ডাকে নবীতুন, যাবার পথে পোস্টমাস্টারের বাড়িটা খোঁজ করে যাবি। মনে মনে হাসে গুজাবুড়ি, পোস্টমাস্টারের বাক্সে কি আছে আর নেই সে কথাটা মনে করেই বুঝি হাসে। বলে, বিবির সুখে থাকবি রে নবীতুন, বিবির সুখে থাকবি, বউদের উপর মহব্বত করে লুন্দর শেখ, মুখে তোর পোকা পড়ুক, জীব তোর খসে পড়ুক। বলে নবীতুনের আর থপথপ করে হাঁটে ঘরের ভেতরে। সগীর মা গুজাবুড়ি মনে মনে হাসে, প্রথম প্রথম এমনি হয়, সরম করে, তেজ দেখায়, আবার রাগও দেখায়, রাগের চোটে হাঁড়ি ভাঙ্গে, গালি ছোড়ে, তারপর আস্তে আস্তে নরম হয়, টোপ গেলে। একদিন সুরসুর করে বেরিয়ে আসে সগীর মার পেছন পেছন। কত দেখল সগীর মা, কুলকন্যার কুল দেখল, তেজ দেখল, আবার মানও দেখল, সতীবর সতীত্বও দেখল, সবই লুন্দর শেখের দাসীবান্ধীর খেদমতের লোভ। দুপদ চেয়ে ওর বড় জোর কিছু নগদ টাকার কাছে গাঙ্গের পানি, গাঙ্গের পানির মতোই ভেসে যায়। কত দেখল সগীর মা, সগীর মা হাসে মনে মনে, বলে, তা তুই যা খুশি কর, মুখ কর নবীতুন, আমার তো দিল পড়ে তোর লাগি, তোর শরীরে যে ঢল ঢল জোয়ানকের জোয়ার, এ ঢল যে বীরথাই যায় নবীতুন। আহ কুটনি বুড়ি, বের হ, বের হ তুই, মেয়ে খাগি ছেলে খাগি খসম মাগি, তোর মুখ দেখলে পাপ, তোর কথা শুনলেও পাপ, রাগটা বুঝিয়া ধরে রাখতে পারে না নবীতুন। সগীর মা বেওয়া, সগীর বাপ, সগী আর সগীর ভাইটি একে একে কবে যে মারা গেল সেটা আজ তার মনেই পড়ে না। এই অলক্ষীর জীবনটা নিয়ে কত টিক্কিরি টিপ্পনি শুনতে হয় তাকে, সেসব গা সওয়া সগীর মার। মনে মনে হাসে সগীর মা, লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়, বলে, সগীর মার ভালো কথা তো মনে লয় না তোর, কিন্তু এই যে একদিন ধরে বলছি সারেং আসবে না আসবে না, কই এলো সারেং? বিদেশের সোয়াদ পেয়েছে রে, বিদেশের সোয়াদ পেয়েছে সারেং, বিদেশের সোয়াদ যে পায় সে কখনো দেশে ফেরে না। একখানা পিড়ি ধাঁ করে এসে চলে গেল সগীর মার কান ঘেসে, উঠোনের মাটিতে ঠন ঠন দিয়ে ওঠে পিড়িটা। এবার আর শুধু মনে মনে হাসে না সগীর মা, অনেক পাপ অনেক কুটনামের রেখা জাগা লোল চর্ম মুখটাও হেসে ওঠে। লাঠির ঠুকঠুক শব্দ তুলে চলে যায় সগীর মা, যেতে যেতে বলে, ভেবে দেখ রে নবীতুন, ভেবে দেখ, জোয়ানকির ঢলটা গেলে পরে কিন্তু পস্তাবি, পস্তানোই সার হবে তখন, পাঁচ বউ লুন্দর শেখের, পাঁচ বউয়ের মাঝে তুই হবি রানী, রানীর সুখে থাকবি। খসম খাগি ছেলে খাগি কুটনি মাগি, নিজের মনে গজগজ করে নবীতুন। ওর শয়তানি বুড়ি শুধু সকাল নয় গোটা দিনটাই বুঝি মাটি করে দিয়ে গেল ওর। গতকালকার আকড়া চাল আর একটা কুলো নিয়ে নবীতুন বেরিয়ে আসে উঠোনে, সগীর মাকে ছুঁড়ে মারা পিড়িখানায় টেনে নিয়ে বসে যায় চাল ঝাড়তে। কি হলো নবীতুন বুয়া, বড় হিসা সর্বতী আছে এসে শুধায়? উত্তরে শুধু চিবুক বিকিয়ে মুখের আদলের রোষ ফোটায় নবীতুন, কুলোর পিঠে চটাস চটাস শব্দ তুলে আঙ্গুলের, ঝাড়া চালগুলো রাখে কোড়াতে, তুষার কুড়োগুলো তুলে মালসায়। তার যেন এক রুদ্ধ বাতাস আচমকা ছাড়া পেয়ে ভয় করে বেরিয়ে গেল মুখ দিয়ে, সেই সাথে শব্দটা গুজাবুড়ি, সে তো দেখলাম তোর ওই বাঁকা কোমরটা একেবারে ভেঙ্গে জন্মের মতো নকম্মা করে দিলেই হয়। বলে সর্বতী, মেরেছিলাম তো পিড়িটা, লাগলো না গায়ে। তুষের মালসাটা ঘরে রেখে আসে নবীতুন, কাখে তুলে নেয় চালের কোড়াটা, সর্বতীর মুখের উপর মিনতির দুটি চোখ রেখে বলে, সর্বত বোন
হাতটা একটু লাগাবি, আর একটা ছাড়া দিলেই ঠিকঠাক হয়ে যায় চালগুলো। এ চাল চৌধুরী বাড়ি গেলে হাড়ি চড়বে আমার। এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.srutis.com এ।